চোখের সৌন্দর্যই থেকে বেশি আকর্ষণীয় করে তোলে আপনাকে মুখের মেকআপের সময় সব থেকে বেশি নজর রাখতে হয় চোখের ক্ষেত্রে বারবার ভুল মেকআপ দিয়ে ঘষে তোলাতে কালো লাগতে পারে আপনার চোখ তাই একবারই সঠিক মেকআপ দরকার চোখে তবে অনেকের ধারণা চোখে কাজল ও আইলাইনার ব্যবহার করলেই চোখ সুন্দর লাগে বাস্তবে এটা কিন্তু ভুল চোখে যে কোনো রকমের আইলাইনার ব্যবহার করলেই চোখ সুন্দর লাগে না প্রত্যেকের চোখের আকৃতি যেমন ভিন্ন তেমনি সেই আকৃতি অনুযায়ী ব্যবহার করতে হয় আইলাইনার দেখে নিন আপনার চোখের আকৃতিতে কীরকম আইলাইনারের টান আকর্ষণীয় করবে আপনার চোখ এক নাম্বার পাউডার বেস্ট আইলাইনার দু নাম্বার ওয়াক্স বেস্ট আইলাইনার তিন নাম্বার লিকুইড আইলাইনার চার নাম্বার কোল আইলাইনার পাঁচ নাম্বার জেল বেস্ট আইলাইনার সব আইলাইনারের মধ্যে সার্বিক জনপ্রিয় হল কালো রঙের আইলাইনার তবে নীল ব্রাউন বেগুনি বিভিন্ন রঙের আইলাইনার ও বাজারে পাওয়া যায় সুন্দর চোখ করে সাজানোর জন্য আইলাইনার চোখের আকার অনুযায়ী লাগাতে হবে প্রশস্ত চোখের জন্য আইলাইনার চোখের উপর ও নিচের পাতার ভিতর থেকে বাইরের দিকে এক তৃতীয়াংশ জুড়ে লাগাতে হবে চাইলে চোখের পাতার বাইরের দিকে হালকা রঙের আইলাইনার লাগানো যেতে পারে তবে তার আগে চোখের ভিতরের দিকে অংশই অবশ্যই ভালোভাবে কাজল লাগিয়ে নিতে ভুলবেন না খুব কাছাকাছি চোখের জন্য চোখের পাতার উপরের এবং নিচের অংশে মধ্যখান থেকে বাইরের দিকের কোনো পরন্ত আইলাইনার লাগাতে হবে চোখের ভিতরের দিকের কোনায় আইলাইনার বা কাজল না লাগালেই ভালো তাতে চোখ আরও বেশি কাছে মনে হবে ছোট চোখের জন্য হালকা রঙের আইলাইনার চোখের ভিতর থেকে বাইরের দিকে প্যারাই ক্রমে সরু থেকে মোটা করে লাগাতে হবে চোখের ভেতরের দিকে সাদা রঙের কাজল লাগিয়ে নিতে হবে এতে চোখ বড় স্পষ্ট দেখাবে ঘুমন্ত চোখের জন্য আইলাইনার চোখের পাতার সঙ্গে না লাগিয়ে একটু ফাঁক রেখে ভিতরের দিকের কোনা থেকে বাইরের দিকের কোনা পর্যন্ত একটু ছড়িয়ে লাগাতে হবে এতে করে চোখের একটি লিফটিং এফেক্ট আসবে এই টিপসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ